তাতেই শোকের ছায়া নেমে গেছে। আমি তো ভাবছি কেউ মারা গেছে, কুলখানির ডেট পড়ছে। কুলখানি এলে তো ভালোই হতো, পরীক্ষা দেওয়া লাগতো না, কুলখানি খাইতে যেতে পারতাম। শুনো, এগুলো হইতেছে মানুষের সেনসিটিভ ইস্যু, এইসব ইস্যু নিয়ে না প্লিজ ফাইজলামি করবো না। ডেট কবে পড়ছে? কালকে। কি কালকে মিড টার্ম ডেট পড়ছে সাধারণ স্যারের? মানে এটা কেমনে সম্ভব? কথা নাই বার্তা নেই, ডেট দিয়ে দিল। পড়ালেখা তো কিছু করিনি, প্রিপারেশন তো কিছুই নেই নেই। আপনার প্রিপারেশনের কি দরকার? আপনি না 3 বছর ধরে এগুলো করে আসতেছেন, আপনি বলছেন আপনি সব জানেন, দরকার আছে? টেনশন তো খালি আমাদের। শুনো, তুমি না অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে অনেক বেশি কথা বলতেছো, প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে থাকো। এখন প্রসঙ্গটা হইতেছে কালকে মিড টার্ম পরীক্ষা, সেটা নিয়ে কথা বলি। তোমরা কি প্রস্তুত কালকে মিড টার্ম পরীক্ষার জন্য? সেটাই তো, আমিও তো প্রস্তুত না, কারে কি জিজ্ঞেস করি। যাই হোক, শুনো, আমার কাছে মনে হয় এরকম এক রাতে প্রিপারেশন নিয়ে মিড টার্ম পরীক্ষা অ্যাটলিস্ট অ্যাটেন্ড করা যায় না। যেটা করা উচিত, এই পড়ালেখার পিছনে সময় ব্যয় না করে, সময় না দেওয়া, আমাদের উচিত পরীক্ষাটা কিভাবে ক্যান্সেল করা যায় সেই চিন্তার পিছনে সময় ব্যয় করা। মানে তোমরা কি চিন্তা করছো, পরীক্ষা দিতেছো কিভাবে? মানে এইভাবে এক রাত করে যদি পরীক্ষা দেই রেজাল্ট খারাপ হবে না? সেটাই তো, কিভাবে পরীক্ষা দিব? তাহলে একটা কাজ করি, পরীক্ষাটা কিভাবে ক্যান্সেল করা যায় সেটা নিয়ে প্ল্যানিং করি দেন। হ্যাঁ চলো প্ল্যানিং করি। আর দয়া করে কোনো প্ল্যানিং আর কোনো আইডিয়া দিও না প্লিজ। তাহলে এক কাজ করি, আমার এক পরিচিত বড় ভাই আছে, ওনারে দিয়া স্যারের মাইক্রোবাসে করে তুলে নিয়ে আসতে হবে। তারপর একটা রুমের মধ্যে স্যার আটকে রাখো, পরীক্ষার টাইমও শেষ হয়ে যাবে, তারপর স্যারে ছেড়ে দেবে। ওই মিয়া, তুমি কি আসামি নাকি? আসামিদের মতো আইডিয়া দিতেছো কেন? আসামি আইডিয়াটা আসামির মতো হয়ে গেছে, ঠিক বলছো বাচ্চু। সেটা শেয়ার করার আগে আমার যেটা দরকার স্যারের পার্সোনাল মোবাইল নাম্বারটা লাগবে, আছে নাকি তোমাদের কাছে? না না, আমার কাছে তো নাই। দে না দে না দোস্ত, নাম্বারটা দে দে। না না, নাম
আসলে এখন নাই, ওই যে মুমু সারের বোন, ওর সাথে ওর খুব ভালো সম্পর্ক। আজ মুমুকে বলে নাম্বারটা নে না। দে না, ম্যানেজ করে দে না, দে না দোস্ত। আচ্ছা ঠিক আছে, নাম্বার ম্যানেজ করতে পারবো, কিন্তু উল্টাপাল্টা কিছু হবে না তো? আবার উল্টাপাল্টা তো করার জন্য এগুলো করতেছি, মানে পরীক্ষার দিন পরীক্ষা ক্যান্সেল হবে, আমি আর তুমি মিলে গিয়ে নান্নার বিরিয়ানি খাবো, এটাই তো উল্টাপাল্টা। ও জানা জানা। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার ম্যানেজ করতেছি। আইডিয়াটা কি দোস্ত? আগে নাম্বারটা ম্যানেজ হোক, সব কিছু এক্সপ্লেন করবো, ঠিক আছে?